ওয়েলকাম টু এম এস একাডেমি, আমি সুকান্ত। আর আজকে আপনাদের সবার অনুরোধে আবারও একটি ওয়ান কর্ড শেপ আর কতগুলো গানের কোলাজ এর উপর লেসন নিয়ে চলে এসেছি। এখনও পর্যন্ত ওয়ান কর্ড শেপ নাইন প্লাস সংসের যে ভিডিওটি আপনারা দেখেছেন এবং অনেকে রেসপন্স দিয়েছেন, তার ভিত্তিতে যে এরকম ভিডিও আরও আনতে হবে। অবভিয়াসলি এই ভিডিওটি সুপার বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট বা কর্ড চেঞ্জ করা শিখে গেছেন তাদের জন্য অবশ্যই নয়। এটা তাদের জন্য যারা জার্নি শুরু করছে, যারা হারিয়ে যেতে পারতো কিন্তু এখান থেকে একটা মোটিভেশন গেইন করে আবার নতুন উদ্যমে নতুনভাবে জার্নি শুরু করতে পারবে। আমি বিশদে এই ভিডিওতে আলোচনা করছি না কিছু। অনেকের মধ্যে প্রশ্ন জাগবে যে একটা কর্ডে কি গান হতে পারে, অনেক কর্ড তো চেঞ্জ হয়। তো আমার তরফ থেকে কিছু বক্তব্য বা রিজন যে একটা কর্ডে গান করা মানে যে সম্পূর্ণভাবে ভুল সেটা কিন্তু নয়। তো কেন আমি এই কথাগুলো বলছি সেটা বুঝতে গেলে অবশ্যই আমার অন্য একটা ভিডিও আছে, সেটাকে দেখতে হবে, সেটা শুনুন আমার কথাগুলো, তারপরে আপনারা যা বলার বলবেন অবশ্যই। আমি নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন সুপার বিগিনার্স, তোমরা রেডি হয়ে নাও। একদম খুব ইজি, দু তিনটে কর্ডস আছে কিন্তু কর্ড শেপ মোটামুটি একই, ঠিক আছে। এই যে ডি কর্ড, ঠিক আছে, ডি কর্ড কীভাবে বাজাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দু নম্বর ফিঙ্গার সেকেন্ড ফ্রেট, এটা সেকেন্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিংয়ে, দু নম্বর ফ্রেটেরই মানে সেকেন্ড ফ্রেটেরই থার্ড যে স্ট্রিংটা সেখানে এক নম্বর ফিঙ্গার, ঠিক আছে। তাহলে এখনও পর্যন্ত এটা হলো, এটা হলো, গট ইট। এখন তারপরে তিন নম্বর যে ফ্রেট তার দু নম্বর স্ট্রিংয়ে হচ্ছে থার্ড ফিঙ্গারটা, এটা হচ্ছে ডি কর্ড বা ডি মেজর কর্ড। মাথায় রাখতে হবে যে পাঁচ নম্বর আর ছ নম্বর স্ট্রিং আমরা বাজাবো না, চারটে বাজাবো, ঠিক আছে, চারটে। এখন সেকেন্ড ফিঙ্গারটা রিমুভ করলে যে কর্ডটা তৈরি হয় তার নামটাও বলে দিচ্ছি ডি স্যাস টু, তাহলে কী দাঁড়ালো, ডি কর্ড একটা কর্ড, শেপটা একই রকমই আছে। এবার এটাকে রিমুভ করে দিলাম, ডি স্যাস টু হয়ে গেল। আবার ফোর্থ ফিঙ্গারটাকে থার্ড ফ্রেট ফার্স্ট স্ট্রিংয়ে যদি আমি অ্যাড করে দিই তাহলে কী হচ্ছে, ডি স্যাস ফোর, ঠিক আছে। তাহলে এটা ডি, ডি স্যাস টু, আর হচ্ছে এটাকে প্রেস করে ডি স্যাস ফোর, ঠিক আছে। কিন্তু চার নম্বর স্ট্রিং থেকে সমস্ত কর্ড বাজাতে হবে, ঠিক আছে। এখন কখন চেঞ্জ হবে, কী চেঞ্জ হবে, এই ব্যাপারগুলো এই পুরো লেসনে থাকছেই না। অর্থাৎ তোমরা সুপার বিগিনার্সরা পুরো এক্সপেরিমেন্ট করবে যে কোথায় কী আর কী ফিঙ্গার ফেলা যায়, ফিঙ্গার তোলা যায়, কী কী করা যায়, সম্পূর্ণ তোমাদের উপরে। একদম জেগে ওঠো আর নিজের মতো করেই গানগুলোকে প্লে করো, ঠিক আছে। এখন গানগুলো কী কী পরপর আমি তোমাদের শোনাবো, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো বা ফলো করতে পারো, আবার নেক্সট টাইম যখন ভিডিওটা দেখছো তখন তার সাথে প্র্যাকটিস করছো, গট ইট। সো চলো স্ট্রামিং প্যাটার্নটা বলে দিই, ভেরি সিম্পল, ওয়ান টু থ্রি ফোর, অনলি ডাউন স্ট্রোক। তাহলে এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এইভাবে চলবে, ঠিক আছে। তাহলে স্ট্রেট আমরা গানগুলো চলে আসবো, পরপর দশটা গানের ছোট্ট ছোট অংশ আমি বাজাবো আর সেগুলোকে ফলো করতে করতে আশা করি একটা মুড তৈরি হবে। এখন হয়তো কর্ড না চেঞ্জ করে তোমরা বাজাচ্ছ, কিন্তু এখানে ইম্পর্টেন্ট কি যে সবচেয়ে আগে অবশ্যই মোটিভেশন জাগিয়ে তোলা এই লেসন থেকে, আর দু নম্বর অবভিয়াসলি সবার আগে রিদমটা শিখতে হয়, রিদম মানে ঝোঁক, সেটাকে বুঝতে হয়, সেটাকে এই গানগুলোর সাথে প্লে করতে করতে বুঝে ফেলা। তারপর রিদমের সাথে একটু একটু করে কর্ড চেঞ্জের টাস্ক দিলেও তোমরা কিন্তু নিতে পারবে, কারণ তখন তোমরা একদম চার্জড আপ হয়ে গেছো, ঠিক আছে। সো চলো স্টার্ট করা যাক। তাহলে ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এখন গানের কোন কোন জায়গাগুলোতে তাল পড়ছে সেটা কিন্তু ফলো করতে হবে আর ঝোঁকটাকে জাগিয়ে তুলতে হবে, ঠিক আছে, একদম বিন্দাস ফ্রি, ঠিক আছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনা, সেব কেন রাখিস সাক্ষাতালা দিন, তোর প্রদীপ ভরা জিনি কেন খুঁজতে যাস আমায়, সাজানো ম্যাগাজিনে সেই যে হলুদ পাখি বসে জামরু গাছের ডালে, কোর তোরা কাহারা শৈশবের সকালে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসবো না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায় আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসি তাকি আমি আমার না বলা কথার মাঝে তোমার গানের কত সুর ভাসে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশে হাঁটতে চাই জল ছবি রং মশা স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিট নুনার চুরমুড়ের গল্প বল বন্ধু চল আমি পারিনি তোমাকে আপন করে রাখতে কেউ অল্প চাওয়াতে উড়ে গেল কিছু গল্প হাওয়াতে অকারণে কিছু অল্প আঘাতে হচ্ছি অভিমানী কাঁচা মিঠে আলো নাম কি জানি তার বড় অগোছালো কাটছে দিন আমার বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং প্রজাপতি ডানা ছুল বিবাহ বাসরে কেন সারা রাত জেগে বাড়ি ফিরিব রে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না এইভাবে বাজিয়ে যেতে তালে তালে হবে তোমাদের জাগিয়ে তুলতে হবে তাই তো দেখো স্বপ্নগুলো পূরণ করতে হবে স্বপ্নগুলো স্বপ্ন যেন না থাকে সেগুলোকে পূরণ করতে হবে আমি জানি অনেক লেসেন্সের মধ্যে আমাকে অ্যাক্টিং টাইপে করতে হয় লাইক বিগিনার্স না স্ট্রেট ফরওয়ার্ড নিতে অনেক টাইম নেয় তাই একটুখানি ওদের মতো করে বোঝাতে হয় দ্যাটস ওয়াই আমি এটা খুব মেনটেন করি অনেক ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সের এটা ভালো লাগবে না অবভিয়াসলি বাট এটা বিগিনার্সের জন্য এখনও পর্যন্ত অনেকে রেসপন্স দিয়ে আমাকে এটা জানিয়েছেন আজ থেকে ওই ভিডিওটা আপলোড হয়েছিল সম্ভবত 8-9 মাস মতো আগে যেটা ওয়ান কর্ড শেপ নাইন প্লাস সংস অ্যাকচুয়ালি তো সেখান থেকে 9 মাসের এই জার্নিতে অনেকে আমাকে ইনবক্সে জানিয়েছেন যে ওরা এখন রীতিমতো মানে আরও অনেক কিছু জানার জন্য মানে খিদেটা আরও বেড়ে গেছে এখন স্কিলস নিয়ে প্র্যাকটিস করছেন বিশ্বাস করুন অনেক রকম কমেন্ট শুনতে হয় কথা শুনতে হয় বাট অনেক রিজন আছে এইগুলো দেওয়ার পেছনে আপনাদের মুড যখন তৈরি হয়ে যাবে না কোনো একটা জিনিসের পেছনে বা প্রতি তখন আর কি অদ্ভুতভাবে ইন্টারনাল একটা এক্স ফ্যাক্টর কাজ করে ঠিক আছে মানে শেখার জন্য আরও যেন খিদে বেড়ে যায় শিখেই ছাড়বো শিখবো না মানে তো সেই ব্যাপারটাকে জাগিয়ে তোলার জন্য কিছু সিম্পল টাস্ক যেটা আমি চেষ্টা করলাম আজকে লেসেন্সে সো আরও এরকম লেসেন্স আনবো বিগিনার্সদের সিরিয়াসলি আলাদা করে তো ওদের মতো করে দেখানোর ভিডিও কম থাকে বলে আমি মনে করি বা আমি দেখেছি ইউটিউবে অনেকে ইন্টারমিডিয়েট স্টাইলে বা অ্যাডভান্সড স্টাইলে লেসেন্স দিয়ে থাকেন দ্যাটস ওয়াই আমার লেসেন্সগুলো বিগিনার্স মুখী এনিওয়ে বেশি কথা বাড়াবো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তাহলে টাটা টেক কেয়ার